সুপ্রিয় 2021 ব্যাচ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ভিডিওর মাধ্যমে 2021 ব্যাচ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ, কেন্দ্র চয়েস, আবেদন ফি, ভর্তি প্রক্রিয়া, এক কথায় 2021 ব্যাচ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বশেষ যে আপডেটগুলো আছে ওইগুলো দেখবো। সো লেটস এনজয়। তার আগে একটু কথা, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ধন্যবাদ। 2021 ব্যাচ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আগামী 3, 10 এবং 17 সেপ্টেম্বর নেওয়ার কথা থাকলেও আজকে অর্থাৎ 27 মে একটা সবাই তারা বলেছে যে এই তারিখ তারা আরও সামনে এগিয়ে আনবে, অর্থাৎ এই তারিখে পরীক্ষাটা নেবে না, যেহেতু লেট করে পরীক্ষা নিলে সেশন জটে পড়তে হয় শিক্ষার্থীদের, তাই তারা এই পরীক্ষাটা সামনের দিকে আগিয়ে আনবে। এগিয়ে কত তারিখে আনবেন অথবা কোন মাসে পরীক্ষা নেবেন এ বিষয়ে তারা এখন পর্যন্ত সিদ্ধান্ত দেয়নি, তবে 30 মে একটা সভা করবে তারা, ওই সবাই চূড়ান্তভাবে তারা পরীক্ষার তারিখ, পরীক্ষার ফি, আবেদন প্রক্রিয়া এগুলো সম্পর্কে বলে দেবে। দ্বিতীয় হচ্ছে কেন্দ্র চয়েস। দেখো 2020-21 সেশনে যখন গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় তখন তাদের 5টা কেন্দ্র চয়েস দেওয়া লাগতো, এটা হচ্ছে মিনিমাম 5টা কেন্দ্র চয়েস দেওয়া লাগতো, কিন্তু এবার অর্থাৎ 2021 ব্যাচ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 5টা কেন্দ্র চয়েস দিতে হবে না, একটা কেন্দ্র চয়েস দিলেই হবে। একটা কেন্দ্রেতে যত লোকই চয়েস দেখ না কেন, তাদেরই সিট কীভাবে তারা ম্যানেজ করবে এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুঝবে, এটা নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না। এখন তাহলে তোমরা তোমাদের সুবিধা মাত্র একটা বিশ্ববিদ্যালয় চয়েস দিবা, ওই বিশ্ববিদ্যালয় তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরের কথা হচ্ছে আবেদন ফি। আগের বছর আবেদন ফি অনেক কম ছিল, কিন্তু এবার কেন্দ্রীয়ভাবে যেহেতু তারা ভর্তি প্রক্রিয়াটা পরিচালনা করবেন সেহেতু এবার আবেদন ফি অনেক বেশি হতে পারে। কেননা আগে দেখো একবার তোমরা গুচ্ছতে আবেদন করছো, এর পরবর্তীতে আলাদাভাবে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে তোমাদের আবেদন করা লাগছে, কিন্তু এবার সেই আলাদাভাবে আবেদন করা লাগবে না। কেননা এবার তারা ভর্তি প্রক্রিয়াটা সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয়ভাবে পরিচালনা করবে। কেন্দ্রীয়ভাবে আবার কিভাবে ভর্তি পরীক্ষা পরিচালনা করে, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা যখন ওইটা কিন্তু গুচ্ছের মতোই একটা পরীক্ষা দেওয়া হয়, তখন তারা তোমাদের মেরিট অর্থাৎ মেধার ভিত্তিতে তারা কেন্দ্রীয়ভাবে বলে দেয় যে তুমি এই বিশ্ববিদ্যালয়ের এই সাবজেক্টের জন্য এলিজিবল। অনুরূপভাবে 2021 ব্যাচ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তুমি যখন ভর্তি পরীক্ষা দিবা তার কিছুদিন পর যখন রেজাল্টটা দিবে তখন কিন্তু কেন্দ্রীয়ভাবেই তারা বলে দিবে যে তুমি এই বিশ্ববিদ্যালয়ের এই সাবজেক্টের জন্য এলিজিবল। তো বন্ধুরা, এই ছিল 2021 ব্যাচ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পারছো। আর তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার, কেননা আমি প্রতিনিয়ত এই চ্যানেলে গুচ্ছ বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের আপডেটগুলো আপলোড করে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ধন্যবাদ।